আহ, দেখেছেন কত সুন্দর! আপনি অবাক হয়ে যাবেন যে বিনা জলে অল্প তেলে আমি আদাও দিতে ভুলে গেছি, আদাটা আমি দিইনি, অথচ এত সুন্দর কি বলবো। কিন্তু শ্রীল প্রভুপাদ আমাদের জন্য এত কৃপাময় যে তিনি আমাদের জন্য কিছু অনুকল্প প্রসাদের অনুমোদন করেছেন। অনুকল্প প্রসাদ বলতে গিয়ে এই নয় যে একদম চব্য চস্য করে খেতে হবে। আপনাদের একাদশীর একটি বিশেষ সস্তায় পুষ্টিকর খাদ্য যেটি প্রচলিত আছে, কাঁচকলা পেঁপে কুমড়ো ছাড়া বৈষ্ণবদের কিছু জোটে না। তো আমরা এই যে দেখছেন, এটা আমাদের অনেক লোকের, প্রায় 20-30 জন লোকের আলু এইভাবে বানিয়ে ফেলছেন। দেখুন একটা আলু, আর এদিকে এখানে আছে কুমড়ো, দেখুন এইভাবে কুমড়ো আছে, এক বালতি কুমড়ো আছে। মোটামুটি এটা 30-40 জন লোকের প্রসাদ হবে। তো আমি এটা একটু চটজলদি আপনাদের করে দেখাচ্ছি। করতে হবে কি, আমার এখানে জাস্ট আমি এতে একটু তেল দিলাম, সাদা তেল অল্প একটু দিলাম। দেখছেন আমি এই সবজিটা, এটা হচ্ছে ধরুন 20 জনের সবজি, আপনারা দেখতে পারেন এই 4-5টা লঙ্কা কুচিয়ে দিলেন, কোনো মশলাই লঙ্কা কুচিয়ে দিলেন, আর কিছু নেই। এখন আপনি চাইলে এই যে একটু তেজপাতা, 4 পিস তেজপাতা ধুয়ে দেবেন, ধুয়ে দিলেন, এই যে জিরে একটু জিরে দিয়ে দিলেন, ব্যাস ব্যাস মশলা যা দেওয়ার দেওয়া হয়ে গেল। এখন আপনি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলেন। এটা অ্যাপ্রক্সিমেট আপনি 3 কেজি আলু আছে, 3 কেজি আলু দেখুন নাড়াচাড়া করলেন, খুব কারিগরি কিছু করতে হবে না, কথা বলিস না, কথা বলিস না, 3 কেজি আলু দেওয়া হয়ে গেল। এ আমাদের বাচ্চা, দেখুন বাচ্চা ভক্ত, হরে কৃষ্ণ বল, হাত জোড়ো করে। তুমি একাদশী করো, কটার সময় উঠেছো, কটার সময় উঠেছো? ভোরবেলা। তুমি কি এখনো কিছু খেয়েছো? এখন খাবে না হলে। তুমি কি কিছু খেয়েছো? তোমার কি খেতে পেয়েছে? খুব খেতে পাইনি, বলো। হ্যাঁ খেতেছে, খেতে পাচ্ছে, তা আমি তাড়াতাড়ি ওই জন্য করছি। দেখুন আপনারা দেখুন কত তাড়াতাড়ি এটা হয়ে যাবে, খুব বেশি না। এটাতে আমি এখন বেশি ভাজাভাজি করছি না, আমি খুব তাড়াতাড়ি করছি, বাচ্চাদের খেতে লেগে গেছে। দেখছেন এই দেখুন, একটু হলুদ দিয়ে দিলাম, আদা কই, আদা দেওয়া হলো, হয়ে গেছে। এখন লবণ দেবো, বেশি দেরি না, খুব বেশি ভাজাভাজি কোনো দরকার নেই, এতটুকুতে পরিমাণ মতো লবণ দেবেন। দেখুন এটা হয়তো বা 25-30 গ্রাম লবণ আছে, দিয়ে দিলাম। আপনারা অনেকে কমেন্টস করেছেন আমি কি মশলা দিচ্ছি বুঝতে পারছেন না। আসলে আমি মনে করছি এটা একটা আইডিয়া করে দিতে হবে, লবণ চিনি স্বাদ পরিমাণ মতো দিতে হবে। কৃষ্ণগোপাল ওখানে একটা বয়েমে চিনি আছে, একটু দাও তো খুলে, ওই যে বড় বয়েমটা, এই যে এখন দেখুন এই সবজিটা প্রায় শেষের দিকে, আমি একটু চিনি দিয়ে দিলাম, দেখুন এই এতটা চিনি দিয়ে দিলাম, এই ব্যাস সবজিটা প্রায় শেষের দিকে। এক কুমড়োটা আমি ঢেলে দিলাম, ওটা রাখো, লবণ কোথায় আছে দেখো না, এই দেখুন একটা অ্যালমোনিয়ামের বড় থালা আছে, দাও তো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা 10 মিনিট পরে হয়ে যাবে, 10 মিনিট পরে আপনারা দেখতে থাকুন। এখন সবজিটা আমি প্যাকিং করে নেব,
হয়ে গেছে সবজিটা, এটা খুব সুন্দর টেস্টি হবে। দেখুন সব সবজিগুলো গলে গেছে, দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, একটু বাকি আছে, আর কোনো অসুবিধা নেই। সবজিটা এটা কিন্তু জল ছাড়া সবজি, বুঝতে পেরেছেন? এক ফোঁটাও জল দেওয়া হয়নি, আর এক ফোঁটা জল দেওয়া হয়নি বলে এই সবজিটা অনেক সুস্বাদু হবে। এই সবজির রসেই সবজি হচ্ছে, এই সবজি থেকে যে জল বেরোচ্ছে সেই জলটাতেই সবজি হয়ে যাবে সুন্দর। দেখুন আর একটু সময়, আর 3 মিনিট সময় লাগবে, সবজিটা আমার কমপ্লিট। আপনারা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি করে দিলাম। আরে যেহেতু জল দেওয়া হয়নি তো বেশি জোরে না জাল দেওয়া যাচ্ছে না, ওই জন্য সবজিটা হয়ে গেছে, একটু মজার জন্য ঢাকা দিলাম 1-2 মিনিট, ব্যাস সবজিটা এবার নামাবো একটা জায়গায়। আমার সবজিটা প্রায় শেষের দিকে এখন নামিয়ে নেবো। দেখলেন আপনারা কত কম সময়ের মধ্যে প্রায় 40 জন লোকের সবজি আছে, তো আজকে আমরা এই সবজিটা করার চেষ্টা করলাম। আসলে কি হচ্ছে, অর্ডিনারি স্পেশাল, শিল প্রভুপাদ বর্ণনা করেছেন নর্মাল লিভিং হাই থিঙ্কিং, মানে আমরা নর্মাল খাবার দাবার খাবো কিন্তু আমাদের ভিতর থেকে উচ্চতর চিন্তাভাবনা আসবে। তো এই যে সবজিগুলো খুব বেশি মশলা টসলা না দিয়ে, এমনি আজকে অনেকেই উপবাস করে থাকবে নির্জলা, কিন্তু শিল প্রভুপাদ আমাদের জন্য এত কৃপাময় যে তিনি আমাদের জন্য কিছু অনুকল্প প্রসাদের অনুমোদন করেছেন। অনুকল্প প্রসাদ বলতে গিয়ে এই নয় যে একদম চব্য চস্য করে খেতে হবে, আমরা তবে তবুও আমাদের ছোটো ছোটো বাচ্চারা করছে তাদের জন্য আমরা এগুলো রেসিপিগুলো চেষ্টা করছি। অনেক কিছু আছে, দেখুন এখন আমাদের সবজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে ছেড়ে সবজিটা নামিয়ে ফেলব। এখন আমি এইভাবে করছি, অনেকের ভালো লাগছে কি না জানি না, আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে, যার জন্য আমি জানি না। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, দেখলাম যে অনেক লোক আমাকে বলছে যে আপনি এত সুন্দর, আমাদের খুব উপকার হয়েছে, আমরা জানতাম না এত সুন্দর। দেখুন সবজিটা একদম কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। দেখলেন কত সময় লাগলাম, দেখুন খুব কম সময়ে, খুব বেশি সময় লাগেনি, আমি নামালাম, এখন সবজিটা নামিয়ে ফেলছি। দেখুন দেখেছেন কত সুন্দর, আপনি অবাক হয়ে যাবেন যে বিনা জলে অল্প তেলে, আমি আদাও দিতে ভুলে গেছি, আদাটা আমি দিইনি, অথচ এত সুন্দর কি বলবো। আমি আপনাদের নতুন নয় তবে খুব সহজে কত তাড়াতাড়ি বাচ্চাদের আপনি এই সুন্দর প্রসাদ বানাতে পারেন সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখালাম, আশা করি আপনারা খুশি হবেন। তো হরে কৃষ্ণ।